بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمة الله. ভাই গিয়াসউদ্দিন দুবাই থেকে প্রশ্ন করেছেন, সুন্নত এবং বেদাতের কি এভাবে আলোচনা করার জন্য এবং বেদাতের পরিণতি কি সেভাবে আলোচনা করার জন্য আল্লাহ পাক যদি তৌফিক দান করে, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ তৌফিক না দিলে কারো আলোচনা করার ক্ষমতা নাই। আল্লাহ তৌফিক ইল্লা বিল্লাহ। গিয়াসউদ্দিন ভাই, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালা তাআলা لقد كان لكم في رسول الله أسوة حسنة، وقال تعالى اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون، وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة، وقال تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلكم أعمالكم. وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحدث فيها حدثا فعليه محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل الله منكم صرفا ولا عدلا. متفق عليه. গিয়াসউদ্দিন ভাই, প্রথম হচ্ছে সুন্নত কি আর বিদাত কি। প্রথমে আমাদেরকে জানতে হবে সুন্নত কি। সুন্নত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম। এই ব্যাপারে আবার কিছু ধূম্রজাল আছে, যদি আমরা ব্যাখ্যা না করি তাহলে ভুল বুঝবেন। অনেকে বলে সুন্নত মানুন হাদিস মানা যাবে না। মুহাদ্দিসদের পরিভাষায় রাসূল কথা কাজ অনুমোদন সমক্ষে বলে সুন্নত বলে। কৌল কথা, ফেইল কাজ, আর তাকরিরি অনুমোদন সমর্থন। কৌল কথা, কথাকে বলে হাদিস ভাগে ভাগে, আর ফেইল কর্ম, কর্ম বলে সুন্নাত ভাগে ভাগে, তাকরিরি অনুমোদন সমর্থন। এই তিনটাকে মিলিয়া মহাদ্দেশদের পরিভাষায় রাসূল কথা কাজ অনুমোদন সমর্থনকে হাদিস বলে বা সুন্নত বলে, যেটাই বলেন। কিন্তু যারা বলে যে সুন্নত মানা যাবে হাদিস মানা যাবে না, তারা মূর্খ সাগরে বাস করতেছে। তারা ইসলামকে পায়ে, তারা ইসলামকে ধ্বংস করার পায়ে তারা চালাচ্ছে, সেদিকে আমি যাচ্ছি না। যাই হোক, সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করছেন, কৌল করছেন, ফেল যে কাজ করছেন, কৌল বলেছেন, ফেল কর্ম করেছেন এবং অনুমতি দিয়েছেন, এটাকে বলা হয় সুন্নত বা হাদিস যাই বলেন। এর বিপরীত কি? বিদআত। অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলে নাই, তার অতিরিক্ত কম বা বেশি করা নামে সে বিদআত। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, সহিহ মুসলিমের হাদিস। সুতরাং আল্লাহ পাক বলছেন যে তোমরা অনুসরণ করো ওই জিনিস যা আমার পক্ষ থেকে নাজিল করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম রব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন, তোমরা অনুসরণ করো ওই জিনিস যা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? কোরআন সুন্নাত। যাই হোক, এবাদ সুন্নাত। সুন্নাত মানে কি? আমরা বেসিক বুঝি সুন্নাত মানে কি? রাসূলের কর্ম ও কথা, কর্ম অনুমোদন কি, তার মানে কর্মটা রাসূলের প্রত্যেকটা কর্মে কি সুন্নাত, আর সুন্নাত বা হাদিস, আর এটা মানে কি? ইবাদত। ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন এটা ইবাদত, ইবাদত, আর যা করতে নিষেধ করেছেন সেটা না করা কি? ইবাদত। এখন ইবাদত হয়েছে তাওকিফি, ফিক্সড, নির্ধারিত। কে নির্ধারিত করেছে? আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত, আল্লাহ পাক রাসূলের মাধ্যমে পূর্ণাঙ্গ করেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম পরিপূর্ণ জিনিসের মধ্যে যদি কোনো কিছু ঢুকায় সেটা কি? বেদাত। সাপোজ আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আপনি একটা বিল্ডিং, পরিপূর্ণ বিল্ডিংটা কমপ্লিট করেছেন, এই কমপ্লিট কিছু বাকি নাই, যদি আপনি ওখান দিয়ে অন্য কিছু ঢুকাইতে চান তাহলে অবশ্যই আপনি হয় বিল্ডিংয়ের দরজা ভাঙতে হবে, না তো গ্লাস ভাঙতে হবে, না তো দেওয়াল ভাঙতে হবে, ভাঙিয়ে একটা ঢুকাইতে হবে। তাহলে ভাঙিয়ে ঢুকানো মানে কি? এটা ক্ষতিগ্রস্ত করলেন, পূর্ণাঙ্গর মধ্যে ঢুকায় মানে কি? অতিরিক্ত করলেন। ঠিক ইসলাম হয়েছে পূর্ণাঙ্গ, ইসলাম হয়েছে তাওকিফি, ফিক্সড, আল্লাহ পাক রাসূল ফিক্সড নির্ধারিত করেছে। এখানে কম বেশ করার নাম হয়েছে বিদআত, শরীয়তি বিদআত। আর বিদআতকে আরবি ভাষা বলেছে, যেমন আল্লাহ বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন আকাশ জমিন এক সময় ছিল না, নতুন আবিষ্কার। গতানুগতিক ভাষায় হচ্ছে বিদআত হচ্ছে নব আবিষ্কার, নতুন আবিষ্কার, মানে কখন এটা ছিল না, নতুন আবিষ্কার হয়েছে বিদআত। যেমন আল্লাহ বলছেন আকাশ জমিন এক সময় ছিল না, আল্লাহ নতুন সৃষ্টি করেছেন। এখন ইবাদতের ক্ষেত্রে এখানে বেদাত, বাস, ট্রেন, বিমান, উড়োজাহাজ, হেলিকপ্টার, রকেট, মোবাইল ফোন, এসি,
প্লিজ, এগুলো সবই কিন্তু নব আবিষ্কার, এগুলো কিন্তু শরীয়ত সাথে কোনো সম্পর্ক নাই। মনে রাখতে হবে এবাদতের সাথে যেটা সম্পর্ক, সেখানে কম ব্যয় করার ক্ষমতা আকাশের নিচে জমির রূপে কাউকে দেওয়া হয় নাই। আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা আদেশ করেছে ফাখুজু তা ধরো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেছে তা থেকে দূরে থাকার জন্য বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে শরীয়ত রেখেছে এর মধ্যে 19-20 করা কম বা বেশ করা হয়েছে বেদাত, অত অতিরিক্ত সংযোজন করা। যেমন আল্লাহ বলছেন, আল্লিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করেছি, এখানে সংযোজন বিয়োজন করা যাবে না। এবাদত সুন্নত মানে কি কর্ম, এবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেকটা কাজ যেটা আদেশ করছে সেটা করলে সোয়াব, আর যেটা নিষেধ করছে সেটা না করলো কি সোয়াব। সোয়াব মানে কি এবাদত, সোয়াব মানে কি এবাদত। এখন আপনি, আমি একটা নিচের থেকে শুরু করলাম, বাথরুম থেকে। আপনি বাথরুমে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে, বাথরুমে যাওয়ার সময় বাম পাও আগে দাও, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বলো। এটা হচ্ছে কি রাসূলের আদেশ, সুন্নত। আর এটা মানলে কি হবে, সুন্নত হবে, এবাদত হবে। আর এর বিপরীত যদি বলো না বিসমিল্লাহ বলুন না, আলহামদুলিল্লাহ বলুন, আল্লাহুম্মা ইন্না আউযুবিকা বলুন না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ুন, তাহলে আপনি কি করলেন, আপনি কিন্তু আরবি পড়ছেন, কোরআনের আয়াতি পড়ছেন, কিন্তু সুন্নতি আয়াতি পড়ছেন, কিন্তু সেটা সুন্নতির খেলাফ। এখানে রসসমা এটা এটা বলতে করতে বলে নাই, আপনি নিজে নিজে একটা বানিয়ে করছেন, এটা হবে পরিত্যাজ্য, পরিত্যক্ত পাওয়া রাদ্য, এটা গ্রহণ করা হবে না, বরং আপনি গুনার গুণা আপনার বোঝা কান্দে নিয়ে আসবেন। কারণ রাসূল বলছে বাম পা দিয়ে বাথরুমে ঢুকো, ঢুকার সময় বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বলো, এরপরে বের হওয়ার সময় ডাইন পা দিয়ে বেরো, বলো গোফরানেকা, আবার আমার জায়গায় গোফরানেকা আল্লাহুম্মা ইল্লাজি আতানা, অনেক কিছু শিখেছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুতরাং এটা করাই মানে কি আরব এবাদতের মধ্যে যোগ করলেন। আবার বলছি সংক্ষিপ্ত, এবাদতের মধ্যে যোগ এবং বিয়োগের নাম হচ্ছে বেদাত। এবাদত হচ্ছে তাওকিফি ফিক্সড, নির্ধারিত, আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদত্ত নির্ধারিত, আর এর মধ্যে কম এবং বেশ করা নাম হচ্ছে কি বেদাত। এবং রসুল স্যার যে আলী রাদি বলছে, আলী রাদি আল্লাহ তাল কল কল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, মান আদাসা ফি হাদাসান ফা আলাইহি মুহদাসান ফা আলাইহি লানাতাল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইয়াকবালুল্লাহ মিনকুম সারাফান ওয়ালা আদালা। মুত্তাফাকুন আলাইহি। আলী রাদি আল্লাহ তাআলা বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি বেদাত করে, বেদাতকে আশ্রয় দেয় পাশে, বেদাত করে মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে শরীয়তে শরীয়তে কম বেশ করে, আর শরীয়তে কম বেশ করলে কি আপনি বুঝলেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে আল্লাহ রাসূলকে অপমান করলেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে, বাথরুমে যাওয়ার সময় বিসমিল্লাহ বলো, গোফরান আল্লাহু মিন আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বলো, আপনি এটা না করে অন্যটা করলেন। তো অন্যটা করার মানে কি, আপনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বুঝলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কম বুঝে আমি বেশি বুঝি, আর রাসূল সাল্লাল্লাহু ভুল বুঝে আমি সঠিক বুঝি না, উজুবিল্লাহ মিন জালেক। আপনার ইমান থাকবে কিনা নিজেকে নিজে প্রশ্ন করুন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ওয়াই হাদাসা বনি ইসরাঈল আল হারাজ মান কাযাবা আলাইহি মুতাম্মিদান ফালিয়াতাবাও মাকাদাহু মিনান নার, যে আমার পক্ষ দিয়ে একটি যেন পৌঁছে দাও, বনি ইসরাঈলের সঠিক ঘটনা বর্ণনা করো, পৌঁছাইতে গিয়া সঠিক ঘটনা বর্ণনা করতে গিয়ে যদি আমার নামে কোনো কিছু ঢুকিয়ে দাও, তোমাদের নিজের হাতে জাহান্নামের ঘর তৈরি করে নিলা। তার মানে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথার মধ্যে কম ব্যাট করা মানে, যদি কম করেন তাহলে বুঝবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেশি বুঝছে, কাজী রাসূল এটা এটা ভুল করছে, নাউজুবিল্লাহ, তাহলে আমি একটু কমিয়ে দিলাম। অথবা আপনি রাসূল সাল্লাহ এটা বলে গেছে, আপনি একটু বাড়িয়ে দিলেন, যে রাসূল সাল্লাম রাসূল সাল্লাম ভুল হয়ে আসছে, তাহলে রাসূল সাল্লাম কম করছে, আমি একটু বাড়িয়ে দিলাম, তাহলে আপনি প্রত্যক্ষ পরোক্ষভাবে রাসূলকে অপমান করছেন, রাসূলকে মিথ্যা সাব্যস্ত করছেন, আপনি ইমান থাকবে না। যেমন যেমন শিয়ারা কি বলে, যে আকাশে ভুল করছে জিব্রাইল, দুনিয়াতে ভুল করছে আবু বকর। আকাশে জিব্রাইল কি বল করছে, নাউজুবিল্লাহ, যে আল্লাহ পাক জিব্রাইলের কাছে ফেরেশতা ওহী দিয়ে বলছে তুমি আলীর কাছে যাও, জিব্রাইল ভুল করে গেছে রাসূলের কাছে, নাউজুবিল্লাহ মিন জালিক। ঠিক আমরা যদি এইভাবে রাসূল ইসলামের মধ্যে শরীয়ত কম বেশ করি, প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অপমান অপদস্থ করলাম, তাহলে আপনি জাহান্নাম ছাড়া কোনো বিকল্প নাই। যেমন আবার সংক্ষিপ্ত, বিদআত হচ্ছে নব আবিষ্কার। যেমন আল্লাহ বলছে বাদি উসামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন একসময় ছিল না, এটা নব আবিষ্কার হয়েছে। তার মানে কি নব আবিষ্কার, কি বাস, বিমান, হেলিকপ্টার, রকেট, মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এগুলো সবই কিন্তু নব আবিষ্কার, এটা কিন্তু শরীয়তের সাথে সম্পর্ক না, এটা হয়েছে মুআমালাত। মনে রাখতে হবে এবাদত হচ্ছে তাওকিফি, মুআমালাত হচ্ছে ইস্তিহাদি। আপনি চলার জন্য, আপনি সৌদি আরব থেকে বাংলাদেশে যাবেন, বাসে যাবেন না, ট্রাকে যাবেন না, বিমানে যাবেন না, হেলিকপ্টারে, সেটা আপনার বুঝ অবস্থা বুঝে আপনি ব্যবস্থা করবেন, এটা এবাদত না, এটা হচ্ছে মুআমালাত। আর এবাদত যদি বলেন, যেমন হজ, আমি প্রশ্ন দীর্ঘায়িত করছি যেহেতু আপনি শোনার লোক, এই জন্য দীর্ঘায়িত করছি, যেমন হজ, হজে যাওয়া বাহন পরিবর্তন হয়েছে, কেমত পর্যন্ত হজের দোয়ার পরিবর্তন হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলহুনাইফা থেকে হজের এহরাম পরে বাহনে চড়ে যে দোয়া পড়ছেন সেই দোয়া আজও আছে, কেয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু বাহন পরিবর্তন হয়েছে, বাহনটা পরিবর্তন হতেই পারে, সামনে আরো পরিবর্তন হচ্ছে, বাহনটা এবাদত না, বাহন রয়েছে আদাত,
মুআমালাত, কিন্তু এবার দোয়াটা হয়েছে এবাদত, দোয়াটা কেয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। আর দোয়ার মধ্যে যদি কেউ পরিবর্তন করতে চায়, সে বিদাত করলো আর সে হত্যা উপর রাসুলকে অপমান করলো, আর অপমান করলে সে জাহান্নাম যাবে। যেমন আলী রাদিয়াল্লাহু বলছেন, যে বি বিদাত করে, বিদাতকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, আয় আল্লাহ আপনি তার কোনো এবাদত কবুল করতে পারবেন। তার প্রতি মানুষের লানত, ফেরেশতার লানত, আল্লাহ লানত, সমস্ত মানব জাতির লানত, লানত তো দিবেন দিবেন আল্লাহ, আপনি তার কোনো এবাদতই আল্লাহ কেয়ামত মাঠে কবুল করতে পারবেন না। এবং আমাদের দীর্ঘায়িত একটা হাদিস যারা আছে, হাউজে কাছে রসুল সাল্লাম সর্বপ্রথম থাকবেন, এক শ্রেণীর লোক রসুলকে চিনবে, রসুল সাল্লাহ সাল্লামকে চিনবে। যাই হোক, সেই হাদিসে আমরা যাচ্ছি না দীর্ঘায়িত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সূরাতুল কাহাফের 103 এবং 104 নম্বরে আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিন আমালা আল্লাযিনা যাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি আপনাকে সংবাদ দিব, জানিয়ে দিব, যারা কর্মে অধিক ক্লান্ত, অধিক কষ্ট করছে, সেই কষ্ট করার পরেই তাদের যাবে জাহান্নামে। কেন? আপনি যে রেখে আসছেন শরীয়ত, আপনার মাধ্যমে আমি যে শরীয়ত দিয়েছি, সেই শরীয়ত যে রেখেছে, সেই শরীয়তের তোয়াক্কা করো না, নিজে নিজে শরীয়ত প্রণয়ন করছে, তাদের জন্য থাকার জায়গা হয়েছে জাহান্নাম। সুতরাং রাসুল সাল্লাহ আসাল্লাম যা রেখে গেছেন, ওর মধ্যে 19-20 করার ক্ষমতা আকাশের নিচে জমির রূপে কারো ক্ষমতা নাই। মনে রাখতো এখন বললো ইস্তেহাদ, আরে ভাই ইস্তেহাদ হাদিসের উপরে ইনভলভ করে, হাদিসের উপরে ডিপেন্ড করে আপনি ইস্তেহাদ করবেন। কারণ রাসুল সাল্লাহ আসাল্লাম আল মুজাহিদ ওয়াহিদ ফালাহুন আজরান, যে মুস্তাহিদ যদি কোনো সঠিক ইস্তেহাদ দেয় ডাবল সব, ভুল ইস্তেহাদ দিলে 100, তার এই কেয়ামত পর্যন্ত ইস্তেহাদের দরজা খোলা থাকবে, রাসুল সাল্লাম বলে গেছে। কিন্তু সেই ইস্তেহাদ যদি মুস্তাহিদ যদি নিজের ব্যক্তি চরিতার্থ করে যখন ইস্তেহার দেয়, কাল কেমন তার জিব্বাটা টেনে খুলে লাগবো। আর যদি সে সর্বাত্মক চেষ্টা করছে রাসুল সাল্লাহ সাল্লাম থেকে সঠিক মাসালাটা উদ্ঘাটন করার জন্য, চেষ্টার পরে যদি ভুল হয়ে যায়, আল্লাহ তাকে চেষ্টার ফসল হিসেবে 1 সওয়াব দিবে, আর সঠিক দিলে ডাবল সওয়াব দিবে। সুতরাং আজকে আমরা যা করতেছি, রাসুল সাল্লাল্লাহু আলাইহি বিদ্ধাঙ্গুলি দেখেছি, ইসলামের মধ্যে কম করি আর ব্যাস করি, এরা রাসুলকে বিদ্ধাঙ্গুলি দেখানো। এই জন্য আল্লাহর পাক, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি আমার নামে মিথ্যা রচনা করলো, মিথ্যা মানে কি, ওই যে কম করলেন, ওই যে ব্যাস করলেন, ওই যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফরজ নামাজের পরে যৌথভাবে হাত দিয়ে মুনাজাত করে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, আপনি বলছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি বলছেন, আপনি বলছেন কল আবু হুরায়রা, কল আবু বকর সিদ্দিক, কল ওমর ইবনে খাত্তাব, আপনি সাহাবীদের নামে মিথ্যা রচনা করছেন, সেদিন দেখা যাবে আপনি পালান কোন জায়গায়। এই জন্য